हेलो फ्रेंड्स, वेलकम बैक टू माय चैनल होम्स कुकिंग विद शोमा। आज आमी आपनादेर संगे शेयर करछी पुर भरा एवं बेलार झामेला छाड़ाई आलुर परोटा रेसिपी। एइभावे आलुर परोटा तैरी करले भीषण नरम हय एवं खेतेओ खूब सुस्वादुकर हय। अनेकेई आछेन जारा पुर भरा आलुर परोटा बेलते गेले समस्याय पड़े। एइभावे आलुर परोटा तैरी करले एर स्वाद कोनो अंशेई कम हय ना এবং বেলা ও পুর ভরা ঝামেলাও থাকে না। চলুন দেখে নেওয়া যাক আজকে রেসিপি। প্রথমে আলুর পরোটা তৈরি করার জন্য আমি নিয়ে নিয়েছি 2 পিস সেদ্ধ আলু। এই আলুগুলোকে খোসা সমেত আমি সেদ্ধ করে নিয়েছিলাম, তারপর আমি খোসা ছাড়িয়ে নিয়েছি। এবার একটা গ্রেটারের সাহায্যে আলুগুলোকে আমি গ্রেট করে নেব। হাত দিয়ে ম্যাশ করলে আলুগুলোর মধ্যে গুটলি ভাব থেকে যায়, তাতে পরোটা তৈরি করতে অসুবিধা হয়। তাই যদি এইভাবে আলুগুলোকে গ্রেটারের সাহায্যে গ্রেট করে নেন তাহলে আলুর মধ্যে কোনো দানা ভাব থাকে না, পরোটা তৈরি করতেও ভীষণ সুবিধা হয়। এখানে সমস্ত আলু গ্রেট করা হয়ে গেছে। এবারে হাত দিয়ে আলুটাকে খুব ভালো করে মেখে নিতে হবে। আলুটাকে ভালো করে মেখে নেওয়ার পর এর মধ্যে দিয়ে দিলাম সামান্য পরিমাণ হলুদ গুঁড়ো, হাফ চামচ জিরের গুঁড়ো এবং হাফ চামচ শুকনো লঙ্কার গুঁড়ো। এবারে সব কিছু উপকরণকে খুব ভালোভাবে মিশিয়ে দিচ্ছি। মিশ্রণটাকে সাইডে রেখে নিয়ে নিলাম একটা মিক্সিং বোল। এর মধ্যে নিয়ে নিলাম 2 কাপ ময়দা, দিয়ে দিলাম স্বাদ অনুযায়ী নুন, 1 চামচ চিলি ফ্লেক্স এবং 1 চামচ মিক্সআপ, আর এর সাথে দিয়ে দিলাম বেশ কিছুটা পরিমাণে ধনে পাতা কুচি। এখন সমস্ত শুকনো উপকরণগুলোকে ভালো করে মিশিয়ে নিচ্ছি। ধনে পাতাগুলোকে খুব মিহি করে কুচো করে নিতে হবে, তা না হলে পরোটা তৈরি করতে অসুবিধা হবে। এবারে আমি সামান্য পরিমাণ জল দিয়ে দিলাম। এইভাবে অল্প অল্প জল দিয়ে আমি ময়দাটাকে মেখে নিচ্ছি। একসাথে অনেকটা জল দেবেন না, তাতে ময়দাটা মাখতে অসুবিধা হবে, আবার ব্যাটারটা পাতলাও হয়ে যেতে পারে। তাই অল্প অল্প বারে বারে জল ব্যবহার করে ব্যাটারটা তৈরি করতে হবে। ময়দা দিয়ে একটা ঘন ব্যাটার তৈরি করে নেওয়ার পর এর মধ্যে দিয়ে দিলাম ম্যাশ করে রাখা আলু। এবারে সমস্ত উপকরণকে খুব ভালোভাবে ফেটিয়ে নিতে হবে এবং খুব ভালোভাবে মিক্স করে নিতে হবে। সমস্ত কিছু ভালোভাবে মিশিয়ে নেওয়ার পর ব্যাটারটা অনেকটাই ঘন রয়েছে, তাই এটাকে একটু পাতলা করার জন্য আরও কিছুটা পরিমাণ জল আমি এর মধ্যে অ্যাড করলাম। এবার এই জলটাকে ময়দাটার সঙ্গে খুব ভালোভাবে মিশিয়ে দিতে হবে। বারে বারে জল দিয়ে না ঘন না পাতলা একটা মিডিয়াম ঘনত্বের ব্যাটার তৈরি করতে হবে। দেখুন, আমি জল ব্যবহার করে এইরকম ঘনত্বের একটা ব্যাটার তৈরি করে নিয়েছি। এবারে এর মধ্যে দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ রিফাইন্ড অয়েল। রিফাইন্ড অয়েলটাকে ভালো করে মিশিয়ে নিচ্ছি। তেলটা এখন ব্যাটারের সঙ্গে ভালোভাবে মিশে গেছে। দেখুন, ঠিক এই রকম ঘনত্বের একটা ব্যাটার তৈরি করতে হবে। এখন পরোটাটাকে ভাজার জন্য আমি একটা ফ্রাইং প্যান নিয়ে নিয়েছি। এই ফ্রাইং প্যানের মধ্যে 1 হাতা ব্যাটার দিয়ে দেখুন আস্তে আস্তে এইভাবে ভালো করে ছড়িয়ে দিচ্ছি। এই পরোটাতে ব্যাটারের ঘনত্বটা খুবই ইম্পর্টেন্ট। সঠিকভাবে বা সঠিক ঘনত্বের ব্যাটার তৈরি করতে না পারলে পরোটাগুলো ফুলবে না। পরোটাটা ফ্রাইং প্যানে দিয়ে দেওয়ার পর কিছুক্ষণ সময় দিতে হবে ওপরের সারফেসটা শুকনো হওয়ার জন্য। যখন ওপরের সারফেসটা শুকিয়ে যাবে তখন পরোটাটাকে উল্টে দিতে হবে, উল্টো পিঠটাকেও ভালোভাবে সেকে নিতে হবে। এইভাবে বারবার উল্টে পাল্টে পরোটাটাকে ভালোভাবে প্রথমে সেকে নিতে হবে। দেখুন, পরোটাটাকে আবারও আমি উল্টে দিলাম। এবারে একটা খুন্তির সাহায্যে হালকা করে এইভাবে চেপে চেপে ঘুরিয়ে ঘুরিয়ে ভালো করে পরোটাটাকে প্রথমে সেকে নিতে হবে। তারপর উল্টো পিঠটাকেও আবার উল্টে দিয়ে এইভাবে চেপে চেপে ভালো করে সেকে নিতে হবে। যখন পরোটাটা দুটো সাইড ভালোভাবে শুকিয়ে যাবে তখনই আপনারা এইভাবে চেপে চেপে পরোটাটাকে ভালোভাবে সেকে নেবেন। এইভাবে সেকতে সেকতে পরোটাটা আস্তে আস্তে ফুলতে শুরু করবে। যখনই পরোটাটা আস্তে আস্তে ফুলতে শুরু করবে তখন এর মধ্যে ওপর থেকে তেল দিয়ে দিতে হবে। তেলটা দিয়ে ভালো করে মাখিয়ে দিয়ে পরোটাটাকে উল্টে দিলাম।
আবারও এইভাবে একটু চেপে নিচ্ছি। দেখুন পরোটাটা আস্তে আস্তে কিন্তু ফুলতে শুরু করেছে। আবার ওপরে সাইডটা একটু তেল দিয়ে দিলাম, তেল দিয়ে এইভাবে উল্টে দিলাম, উল্টে দিয়ে এইভাবে একটু চেপে দিলাম। দেখুন পরোটাটা পুরো ফুলে গেছে। এবারে দেখুন পরোটাটা কত সুন্দরভাবে ফুলে উঠেছে। পরোটা যদি না ফোলে তাহলেও পরোটা খেতে ভালো হবে এবং খুব নরম হবে। এইভাবে এই পরোটাটাকে তুলে নিয়ে আমি বাকি পরোটাগুলো একে একে ভেজে নেব। বেশ কয়েকটা পরোটা ভেজে নিয়ে আমি একটা প্লেটের মধ্যে সার্ভ করে দিয়েছি। এই পরোটাগুলো তৈরি করার পর একদম হাতের মুঠোর মধ্যে চলে আসে, খেতেও ভীষণই সুস্বাদুকর হয় এবং তেমনি নরম হয়। আজকে আমার পুরভরা ও বেলার ঝামেলা ছাড়াই পরোটা রেসিপি আপনাদের কেমন লাগলো অবশ্যই জানাবেন। আর আপনি যদি আমার চ্যানেলে নতুন দর্শক বন্ধু হয়ে থাকেন আর আমার রেসিপি যদি আপনার ভালো লেগে থাকে তাহলে রিকোয়েস্ট রইল আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার জন্য। পাশে থাকা বেল আইকনের অল বাটনটা প্রেস করে দেবেন যাতে আমি যখনই কোনো নতুন রেসিপি আপলোড করব আপনার কাছে নোটিফিকেশন চলে যাবে। আর যারা অলরেডি এই কাজটা করে রেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আর এতক্ষণ সঙ্গে থাকার জন্য আমার সকল বন্ধুদের অসংখ্য ধন্যবাদ।